সিনেমার একটি বিখ্যাত ডায়লগ খুবই জনপ্রিয় হয়েছিল। আনন্দ সিনেমায় রাজেশ খান্না বলেছিল, বাবুমশাই জিন্দেগি লম্বি নেহি বড়ি হনি চাহিয়ে। হার্দিক হাবিশির লেখা নতুন বই আনস্পোকেন টুতে যেন তারই প্রতিচ্ছবি ফুটে উঠেছে। বৃহস্পতিবার কলকাতা অক্সফোর্ড বুক স্টোরে প্রকাশিত হল হার্দিক হাবিশির লেখা নতুন বই আনস্পোকেন ট্রুথ। নিজের জীবনের বিভিন্ন অভিজ্ঞতা তার এই বইয়ের মাধ্যমে তুলে ধরেন এই তরুণ লেখক। পড়াশোনা করতে করতেই দুটো কিডনি বিকল হয় তার। একটি কিডনি প্রতিস্থাপনও করা হয়, পরে ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে পড়ে। নাছোড়বান্দা মনোভাবকে পাথেয় করে তবু তার পড়াশোনা শেষ করেন তিনি। পরে আবার অপারেশন, তার মধ্যেই বই লেখার ইচ্ছে। 10 বছর ধরে চলে বই লেখার খসড়া। এরই মধ্যে প্রয়াত হন তার মা। 2018 সালে বিয়েও করেন তিনি। তার এই জীবনযুদ্ধ হার মানাবে যে কোনো সিনেমার গল্পকে। চাকরি ছেড়ে নিজের স্বপ্নের পেছনেও দৌড়ন তিনি। এখানেও তিনি জয়ী হন। তার এই হার না মানার কাহিনী ফুটে উঠবে তার নতুন বই আনস্পোকেন ট্রুথে। একটা সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে বড় হওয়া ছেলে, যে শারীরিক যন্ত্রণার সঙ্গে শুধু লড়াই করেনি, মানসিক যন্ত্রণার সঙ্গে লড়াই করেছে এবং দুনিয়ার সব কষ্টকে দূরে সরিয়ে রেখে নিজে জিতবার জন্য যে মানসিক জোরটা দরকার ছিল সেই জোরটার উপরে ভর করে আজকেও সত্যি সত্যি জয়ী হয়েছে। এবং ওর জীবনে ওর যে বাস্তবতার সঙ্গে ও নিজের লড়াই করেছে সেই জায়গার থেকে দাঁড়িয়ে কিন্তু আজকে এই বইটা ও লিখেছে। এবং এই বইটার থেকে আমরা যে সারমর্ম বুঝতে পারবো, তাতে হয়তো আগামী দিনে যারা এরকমভাবে লড়াই করছে তারা হয়তো অনেক উদ্দীপনা পাবে, সেই উদ্দীপনাকে ভর করে তারাও হয়তো তাদের লড়াইগুলোকে জিততে পারবে। এবং আমাদের যে নিত্যনৈমিত্তিক লড়াই, সেই লড়াইটা লড়তে গেলে আমাদের মানসিক জোরের দরকার হয়, পজিটিভ এনার্জি। এই হার্দিকের মধ্যে সেই পজিটিভ এনার্জিটা সবসময় ছিল, আর সেই মানসিক যন্ত্রণা কাউকে বুঝতে না দেওয়ার যে চিন্তাভাবনা সেইখান থেকে কিন্তু ওর মুখে হাসিটা রাখতো। একটা লোক যদি সবসময় যন্ত্রণায় থাকে আর সবার কাছে গিয়ে যদি বলে আমি যন্ত্রণায় আছি, লোকে সহানুভূতির চোখে দেখবে। ও কিন্তু কোনোদিন, আমার সঙ্গে আজকে 15 বছরের অভিজ্ঞতা ছিল, আমি অন্তত 5 বছর আগে অবধি জানতাম না ওর শারীরিক যন্ত্রণার কথা, ও কোনোদিনও বলেনি। আমি ওকে জড়িয়ে ধরতে গেছিলাম, ওর এখানে যেহেতু ওর ডায়ালিসিস চলছিল এখান দিয়ে একটা স্পিডে ওর রক্ত বেরোয়, আমি ওখান থেকে বুঝতে পারলাম। তখন ও কিন্তু আমাকে বললো যে ওর এরকম ডায়ালিসিস চলছে। তো এইটাকে আমি বলবো পজিটিভ, যে সাধারণ মানুষ একটু মানে একটু অসুখ হলে সে 10 বার বলে আমার এটা প্রবলেম আছে, আমার এইখানে কষ্ট হচ্ছে, আমার বাড়িতে এই সমস্যা, এই যে সমস্যা সেই সমস্যাটাকে দূরে সরিয়ে রেখে এই মুখের হাসি দিয়ে সব যন্ত্রণাকে ভুলে গিয়ে যেভাবে ও কাছে সবাইকে কাছে টেনে নিয়েছে, পরিবারকে, আজকে আজকে বাঙালি বলুন অবাঙালি বলুন আমরা পরিবারকে ভালোবাসি। পরিবার যদি পাশে না দাঁড়ায় তাহলে কিন্তু আমরা কোনো বড় যুদ্ধে জয়ী হতে পারি না। আজকে হার দেন কাছে আপনি লাইফ, থ্যাংক ইউ। इसका प्राइस 249 और इसका ई बुक भी अवेलेबल है अमेजोन में। इट इज अप्रोक्सीमेटली 135 पेजेस। ये आज के दिन में अमेजोन में अवेलेबल है और सारी मेजर बुक स्टोर्स में इंडिया में अवेलेबल है। मैं यही बोलूँगा सबको कि बस अपने लिए जिए और जो इच्छा है वो उसको पूरा करें। आपको एक ही आदमी मदद कर सकता है, वो आप है खुद, और कोई आपको मदद नहीं कर सकता जब तक आप नहीं चाहते। तो अपने लिए जिए और बच्चों जिए। आत्मविश्वास, सेल्फ कॉन्फिडेंस, और छत्ते छत्ते लेखा आछे ओई आत्मविश्वासेर कथा। এই আত্মবিশ্বাস না থাকলে আজকে হার্দিক এখানে আপনাদের সামনে দাঁড়াতে পারতো না। এবং হার্দিকের আত্মবিশ্বাসের উপর ভর করে এই বইটা বেরিয়েছে। এবং এই বইটা যারা কিনবেন, যারা পড়বেন, তারাও কিন্তু আত্মবিশ্বাস ফিরে পাবেন। আজকে আমাদের যদি আত্মবিশ্বাস, সেলফ কনফিডেন্স থাকে তাহলে আমরা যে কোনো জীবন যুদ্ধে জয়ী। ক্যামেরায় সুব্রত ভৌমিকের সঙ্গে বিজয় নাগের রিপোর্ট, চ্যানেল 10।